আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ। আজকের ভিডিওতে আমরা শিখব মাল্টিমিডিয়া পার্ট 3। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ল্যাপটপে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই বেসিক ফটো এডিটিং, প্লে অডিও অ্যান্ড এভার্ট অডিও, রিড পিডিএফ ফাইল এবং ডাউনলোড পিডিএফ বুক। ভিডিও শুরুতেই যে বিষয়টি দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে ফটো এডিটিং। আমরা ল্যাপটপের মধ্যে কিভাবে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই ফটো এডিটিং করা যায় সেই বিষয়টি আমরা ক্লিয়ার হব, এবং এর মধ্যে ক্রপ অ্যান্ড রোটেট এবং ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো শেখার জন্য আমরা চলে যাব আমরা ল্যাপটপের মনিটরে। ঠিক আছে, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আমরা এখানে ল্যাপটপের মনিটরে চলে আসলাম। তো আমরা একটা ফটোকে এডিট করার জন্য আমরা চলে যাব একটা ফটোর ফাইলে। তো আমরা চলে যাচ্ছি ফটোর ফাইলে, আমি দিস পিসি ওপেন করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিকচার একটা অপশন রয়েছে। আমি এই পিকচারের মধ্যে যখন ক্লিক করে দেব এই পিকচারের মধ্যে যতগুলো ছবি রয়েছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা ছবিকে আমি এডিট করতে চাই। তো এখানে অনেকগুলো ছবি রয়েছে, তো আমার একটা ছবি রয়েছে, আমি আমার ছবিটাকে ওপেন করছি। আমি এই ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করে দিলাম, মাউসের রাইট বাটন দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে এডিট উইথ ফটোস। ঠিক আছে, আমি এডিট উইথ ফটোসে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ফটো এডিট হওয়ার যে জায়গাটা সেটা ওপেন হয়েছে এবং আমরা এখান থেকে এডিট করতে পারবো আমাদের ছবিটাকে কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই, মানে কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে বিল্ট ইন যে অপশনটা রয়েছে এডিট করার, এটা হচ্ছে একটা বেসিক এডিট অপশন। তো আমি চলে যাচ্ছি উপরে, দেখেন এখানে তিনটা অপশন রয়েছে, ক্রপ অ্যান্ড রোটেট, ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট। এই ক্রপ অ্যান্ড রোটেটের মধ্যে কয়েকটা অপশন আবার এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা অপশন রয়েছে রোটেট, তারপর হচ্ছে ফ্লিপ, তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, মানে আমরা এই ছবিটাকে আসলে কোন ফ্রেমে রাখতে চাই বা কোন মাপে রাখতে চাই সেটা এখান থেকে দেখে নেব। তো আমি শুরুতেই অ্যাসপেক্ট রেশিওর মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তো অরিজিনাল হচ্ছে এখানে 3/2। তো আমি যদি এটাকে স্কোয়ার করতে চাই, আমি যখন স্কোয়ারে ক্লিক করে দিব দেখেন আমার ছবিটা কিন্তু স্কোয়ার একটা শেপ চলে আসে। আমি চাইলে এই ছবিটাকে স্কোয়ার শেপের মাঝখানে বসিয়ে দিতে পারি যে আমি এই সাইজটা রাখতে চাই। তো আমি যদি এই ছবিটাকে অন্য একটা সাইজে দিতে চাই, আমি অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে দিব এবং এখানে দেখেন ওয়াইড স্ক্রিন রয়েছে, সেটা হচ্ছে 16:9, এটা হচ্ছে একদম হাই রেজুলেশন। এটার আসলে অরিজিনাল মাপটা হচ্ছে 1920x1080। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই দেখেন এই মাপটা চলে আসে, তখন কিন্তু আমার ছবিটাকে আরও ছোট করে নিতে হবে। তো আমি এখান থেকে আবার দেখি অ্যাসপেক্ট রেশিওতে আর কী কী রয়েছে। এখানে দেখেন 4:3, আমি যদি এটা দিই এটাই মাপে হয়ে যাবে। তারপর আমি যদি এখান থেকে 7:5 দিয়ে দিই তখন এই মাপটা হয়ে যাবে, এবং এখান থেকে যদি 10:8 দিই তখন এই মাপটা হবে। আপনি আসলে কোন মাপটা দিয়ে আপনার ছবিটাকে এডিট করতে চান বা কোন ফ্রেমে আপনার ছবিটাকে রাখতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করে দেবেন। তো আমি এখান থেকে এই মাপটাই রাখতে যাচ্ছি, 10:8, আমার কাছে এটাই ভালো লাগছে। অথবা আপনি স্কোয়ার দিতে পারেন, তারপরে অরিজিনালও দিতে পারেন, তারপরে 4:3 দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে 10:8 দিয়ে নিচ্ছি, দিয়ে আমার ছবিটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। এই যে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিলাম যে আমি এখানে রাখতে চাই। তারপর যদি আপনার মনে হয় যে না আমি এটাকে আরেকটু ছোটো বড় করব, তখন কিন্তু আপনি এখান থেকে ধরে এই যে দেখতে পাচ্ছেন কোনায় যখন আপনি আপনার মাউসটাকে এই জায়গায় নেবেন তখনই কিন্তু টান দেওয়ার একটা জায়গায় পাবেন। তো আমি এখান থেকে যদি এভাবে ছোট করতে চাই ছোট করতে পারবো, বড় করতে চাইলে বড় করতে পারবো। ঠিক আছে, তারপর নিচে যদি চাই নিচ থেকে একটু বাদ দিতে সেটাও করতে পারবো, এই পাশ থেকে একটু কমাই দিতে চাই সেটাও করতে পারবো। ঠিক আছে, আবার এখানে ধরে কিন্তু করা যাবে যে আমি এখান থেকে আরেকটু বাদ দিতে চাই বা ছোটো বড় করতে চাই। তো এটা আমার কনফার্ম হওয়ার পর আমি যদি মনে করি যে এই ছবিটা একটু বাঁকা যদি থাকে বা সোজা থাকে, সোজা থেকে একটু বাঁকা করতে চাইলে অথবা বাঁকা থেকে সোজা করতে চাইলে এখানে দেখেন একটা অপশন রয়েছে, এটা কিন্তু 0° দেওয়া আছে। আমি যদি এটাকে চাপ দিয়ে ডান পাশে নিয়ে যাই দেখেন ছবিটা কিন্তু একটু এদিকে করবে, ডান দিকে করবে। আবার যখন আমি বাম পাশে নিয়ে যাবো তখন এটা বাম দিকে করবে। এটা হবে কখন? যখন আপনার ছবিটা কোনো ধরনের অ্যাঙ্গেল থাকে, মানে ডান দিকে একটু ঝুলে আছে, আপনি এটাকে একটু বাঁকা বাম দিকে নিতে চান, অথবা বাম দিকে আছে আপনি এখান থেকে ডান দিকে নিতে চান, তখন কিন্তু সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনার ছবিটা ঠিক থাকে তখন সেটা আর দরকার নেই। ঠিক আছে, আপনি চাইলে এটাকে কিন্তু করতে পারবেন, এই যে এভাবে করতে পারবেন, এভাবে করতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে 0 দিয়ে দিই, এই যে এখানে 0 দিয়ে দিলাম, যেহেতু আমার ছবিটা ঠিক আছে আমার আর এটা দরকার নেই। এবং আপনি যদি মনে করেন যে এই ছবিটাকে রোটেট করবেন, অথবা রোটেট আছে আপনি আপনি যেভাবে ছবিটাকে ওটাইছেন মোবাইল দিয়ে, তখন ছবিটা হয়তো উপর থেকে নিচে এইভাবে না হয়ে ডান বাম হয়ে আছে, তখন কিন্তু আপনি চাইলে এটাকে ঠিক করে দিতে পারেন। ধরেন ছবিটা আপনার এভাবে আছে,
তখন আপনি চাইলে এখান থেকে রোটেট করে এইভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন, এটা কিন্তু স্বাভাবিক করতে পারবেন। ধরেন উল্টায় আছে ছবিটাকে, এটাকে আপনি ঠিক করে দিতে পারবেন। এবং এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফ্লিপ, মানে আপনার যে পজিশন রয়েছে ছবিটার, আপনি ডান পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার প্লে বাটনটি বাম পাশে। আপনি যদি মনে করেন যে আপনাকে বাম পাশে নিয়ে যাবেন এবং প্লে বাটনটাকে ডান পাশে নিয়ে আসবেন, সেটা করার জন্য এই ফ্লিপের মধ্যে ক্লিক করে দিবেন। দেখেন এই ফ্লিপের মধ্যে যখন ক্লিক করে দিব তখন কিন্তু ছবিটা মানে ডান থেকে বামে চলে আসবে, আবার যখন ক্লিক করে দিব জায়গায় চলে যাবে, আবার ক্লিক করলে ডানে চলে আসবে। ঠিক আছে, এটা আপনার ইচ্ছে আপনি কোন পাশে রাখবেন। তো যেহেতু এটা অরিজিনাল, আমি অরিজিনালটাকে একটু চেঞ্জ করে দিই, যেহেতু আমি এডিট করছি সেই জন্য আমি এটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে রোটেট করলাম, ফ্লিপ করলাম, তারপরে অ্যাসপেক্ট রেশিও করলাম, এবং এখান থেকে আমি কিন্তু চাইলে একটু ডানে বামে করতে পারি। এই ছবিটাকে যদি মনে করি যে আমি একটু এদিকে ঘোরাবো সোজা করার জন্য, ব্যাস আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পর এটা কিন্তু এখানে ফাইনাল হয়ে গেল, যা এটাই হচ্ছে ফাইনাল, আমি এতটুকুই রাখবো। তো এরপরে কিন্তু আরও কাজ রয়েছে, এখানে দেখেন রিসেট রয়েছে। আমি যদি মনে করি যে না আমার যা করছে এতক্ষণ ধরে সব ভুলভাল হয়েছে, আমি এটাকে আবার জায়গায় নিয়ে যেতে চাই, তখন আমি কিন্তু যখন আমি রিসেটের মধ্যে ক্লিক করে দেবো তখন কিন্তু ছবিটা আবার নতুন করে শুরু হবে, বা আমি যেভাবে নিয়ে আসছিলাম সেভাবেই শুরু হবে এখান থেকে। আচ্ছা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো, এটা হচ্ছে ক্রপ অ্যান্ড রোটেট। তো এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফিল্টার। আমাদের কিন্তু ক্রপ অ্যান্ড রোটেট শেষ হয়েছে, এখন আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা ফিল্টারে যে জায়গাটা রয়েছে সেখানে চলে আসবে, এবং এই ছবিটা কিন্তু আমি যে ক্রপ করেছি বা রোটেট করেছি সেটা কিন্তু ওই জায়গায় থাকবে। এখন আমরা ফিল্টার করব। তো ফিল্টারে এখানে আসলে আমরা কালার যদি পরিবর্তন করতে চাই ছবিটার, সেই কাজটা আমরা করতে পারবো খুব সহজে। এখানে দেখেন একটা অপশন রয়েছে, আমি চাইলে এটাকে অটোমেটিক একটা ক্লিক করার সাথে সাথে কালারটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে বা এখান থেকে আমি টান দিয়ে দেখবো, এটা লাইটটা যদি ধরেন এরকম থাকে আমি চাইলে এখান থেকে এভাবে বাড়িয়ে নিতে পারি বা কম করে নিতে পারি, অনেক বেশি লাইট বাড়িয়ে দিতে পারি। আপনার ছবিটা যদি এরকম কালো কালারটা ভাব থাকে তখন কিন্তু আপনি চাইলে এখান থেকে লাইটটা বাড়িয়ে নিতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে আমি একটু কালারই চেঞ্জ করতে চাই, এটা হচ্ছে অরিজিনাল কালার, এখান থেকে আমি যদি অন্য অন্য কালার দিয়ে চেক করতে চাই যে কোনটা কীরকম রয়েছে, এই যে একটু একটু চেঞ্জ করব, এটা একটা কালার, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, সবগুলো আপনি দেখবেন আপনার কাছে যেটা ভালো লাগে। এটা হচ্ছে সাদা কালো, এই যে এই যে এই যে অনেকগুলো, যদি মনে করেন যে সাদা কালো রাখবেন তাহলে এটা করতে পারেন, আর যদি মনে করেন যে না ঠিক আছে আমি এগুলো কিছুই করবো না আমি অরিজিনালি চলে আসবো, তাহলে অরিজিনালি চলে আসবেন। মানে যে কালারটাই দেন সে কালারের মধ্যে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন এখানে। ঠিক আছে, এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। তো আমি মোটামুটি এই কালারটাকে পছন্দ করলাম, আমি এখানে সেট করে দিলাম। ওকে, তাহলে ফিল্টারের কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে অ্যাডজাস্টমেন্টে চলে যাব, এখানে অ্যাডজাস্টমেন্টে যখন আমি ক্লিক করে দিব এখানে কিন্তু আরও অনেক ডিটেলস রয়েছে। আমরা দেখেন এখানে প্রথমে রয়েছে লাইট, তারপর রয়েছে কালার। তো আমি যদি লাইটের এই যে এরোজনে রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখেন কন্ট্রাস্টটা যদি আমি একটু বাড়াতে চাই, এখানে প্রথমে রয়েছে কন্ট্রাস্ট, আমি এখান থেকে এই যে দেখেন কন্ট্রাস্টটা কিন্তু মানে আপনি ক্লিক করে করে দেখবেন কোনটা কীরকম। এটার জন্য তো আপনার কোনো মানে ক্ষতি হবে না, একটা ছবি নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন, যদি ভয় পান যে কী না কী হয়, আর একটা ছবি নষ্ট হলে কী হবে, আপনি কিন্তু মানে করে করে কাজটা শিখতে হবে। তো আমি এখান থেকে ধরেন জিরো ছিল, এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। তারপর এক্সপোজ আমি যদি এটাকে একটু কম করে দিই বা একটু বেশি করে দিই, লাইটটা জ্বলে যাচ্ছে তো আমি এটাকে একটু কম করে দেবো, তাহলে ন্যাচারাল মনে হবে, এটা রাখলাম। তারপর হচ্ছে হাইলাইট, আমি যদি হাইলাইট করতে চাই ছবিটাকে, এই যে হাইলাইট করে দিলাম। তারপর হচ্ছে শেডো, আমি যদি ছবির মধ্যে একটা শেডো দিতে চাই, এই যে দেখেন শেডো, ছায়া। ঠিক আছে, এখন দেখেন ছবিটা কিন্তু একদম জীবন্ত মনে হচ্ছে। তারপরে আমি আবার চলে যাব কালারের মধ্যে, এই যে কালারের মধ্যে কিন্তু আরও কিছু অপশন রয়েছে। আমি যদি এটাকে একটু কম বেশি করি দেখেন কীরকম হয়, মানে গ্রিনটা যদি একটু বাড়িয়ে দিতে চাই আমার ফেসের মধ্যে কিন্তু একটা গ্রিন কালার চলে আসছে। আবার যদি মনে করি যে না লাইটটা একটু বাড়িয়ে দেবো, এই যে ন্যাচারাল মানে লাইট কালার, আমি 3/5 দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়ারাম মানে রৌদ্রোজ্জ্বল যে কালারটা সেটা হচ্ছে, এবং এরপরে এটা আমি দেখব, এই যে এখান থেকে এখান থেকে আসলে কোনটা রাখতে চান সেটা আপনার ইচ্ছে, আমি এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে এখান থেকে আর একটু মানে সবগুলো একটু একটু দেখবেন যে কোনটা করলে আপনার কাছে মনে হয় যে ছবিটা একদম ঠিক আছে, এই যে করে দিলাম। দেওয়ার পর সবগুলো যখন ওকে হয়ে যাবে, ঠিক আছে,
তখন আমি এখান থেকে এই যে সেভ অ্যান্ড কপি, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করতে পারি। একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে সেভ অ্যান্ড কপি। সেভ যদি দেন তাহলে যে ছবিটা অরিজিনাল ছিল সেটা চেঞ্জ হয়ে এই সেভে, মানে একদম নতুনটা সেভ হবে ওই জায়গায়। আর যদি সেভ অ্যান্ড কপি দেন তখন হবে কি, মানে অরিজিনাল ছবিটা থাকবে পাশে, আবার আরেকটা নতুন মানে আমি যেটা এডিট করেছি সেই ছবিটা ওইখানে সেট হয়ে যাবে। তো আমি এখানে সেভ অ্যান্ড কপি দেই যাতে আমার অরিজিনাল ছবিটা থাকে পাশে, আবার এটা এডিটটা বসে যায়, ঠিক আছে। আমি এখান থেকে সেভ অ্যান্ড কপিতে ক্লিক করে দিলাম, তো আমার ছবিটা সেভ অ্যান্ড কপি হয়ে গেল। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমাদের যে মেইন ছবির ফাইলটা, আমি সেখানে চলে আসলাম এবং এখানে দেখেন দুইটা ছবি, কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি এবং এডিট করা ছবি হচ্ছে এটা। তার মানে আমরা কিন্তু কোনো সফটওয়্যার ছাড়াই একটা ছবিকে মোটামুটি বেসিক একটা এডিট করতে পেরেছি এবং এই ছবিটা দেখেন মোটামুটি ভালোই হয়েছে। লাইটটা কিন্তু ওইটার থেকে একটু পরিবর্তন হয়েছে, জাস্ট দেখার মতো হয়েছে, ঠিক আছে। আশা করি আপনারা আরও সময় নিয়ে যখন এডিট করবেন বা এই লাইটিংগুলো যখন আপনি ঠিকভাবে করতে পারবেন তখন আপনার ছবিটা কিন্তু আরও সুন্দর হবে, ঠিক আছে। আশা করি বেসিক যে ছবি এডিটিং সেটা আপনারা পারবেন। তো এই পর্যায়ে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখছি, অনেকেই কমেন্টে আমার সম্পর্কে জানতে যাচ্ছেন এবং আমার মোবাইল নাম্বার চাচ্ছেন আমার সাথে কথা বলার জন্য। আমি কিন্তু অলরেডি আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, তো আপনারা হয়তো খুঁজে পান নাই, তো যারা পান নাই তাদের জন্যই এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি যখন বেসিক আইটি একাডেমি চ্যানেলে প্রবেশ করবেন এবং এখান থেকে একদম হোম, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি চ্যানেল এবং এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ অ্যাওয়ার্ডে চলে আসবেন, আপনি যখন এই অ্যাওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের বেসিক আইটি সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং আমার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন। এখানে দেখেন বেসিক আইটির ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের, আপনি যদি এই গ্রুপে জয়েন করতে চান এখানে ক্লিক করে কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। এবং আমাদের কিন্তু নতুন আরেকটা সেকেন্ড ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি, যেখানে মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং তারপর হচ্ছে বেসিক আইটি সম্পর্কে যদি আমার কাছ থেকে জানতে চান এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের সাথে কিন্তু লেখা আছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপও করা আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপও মেসেজ দিতে পারেন এবং কল দিতে পারেন, ঠিক আছে। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার মেসেজের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমাকে যদি ফলো করতে চান সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু এখানে তিনটা লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, টুইটার আমাকে ফলো করতে পারেন। তো আশা করি আমার সম্পর্কে এবং আমার মোবাইল নাম্বার সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না, আপনি বেসিক আইটি সম্পর্কে যে কোনো বিষয় আমার কাছে জানতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার ফোন রিসিভ করব অথবা মেসেজের আনসার দেব। ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে প্লে অডিও অ্যান্ড অ্যাভার্ট অডিও, মানে আমরা যদি অডিও চালাতে চাই আমাদের ল্যাপটপের মধ্যে তখন আমরা আসলে কীভাবে একটা অডিও প্লে করব। আপনারা বলতে পারেন যে আমরা তো অডিও চালাতে পারি কিন্তু তারপরেও কিন্তু আরও অনেক বিষয় জানার আছে, সেই বিষয়গুলিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো শুরুতে রয়েছে অডিও ফরম্যাট, অডিওর কিন্তু বিভিন্ন ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে MP3, একটা হচ্ছে WAV, তারপর হচ্ছে WMA, তারপর হচ্ছে AMR, ঠিক আছে। এই ফরম্যাটগুলো বোঝার জন্য আমরা চলে যাব আমাদের অডিওর যে ফাইল রয়েছে সেই ফাইলে। এখানে দেখেন আমার কিছু অডিও রয়েছে এবং এই ফাইলগুলো কিন্তু MP3 রয়েছে। আমরা যদি এর ভিন্ন টাইপের ফরম্যাটে দেখতে চাই আমি আরেকটা ফোল্ডারে চলে যাচ্ছি, এখানে দেখেন আরও ভিন্ন কয়েকটা ফরম্যাট রয়েছে। এখানে দেখেন একটা RAW একটা ফরম্যাট রয়েছে যেটা হচ্ছে র ফাইল, এবং এখানে দেখেন আরেকটা MP3 রয়েছে কিন্তু এটার মধ্যে কিন্তু MP3 লেখা নাই, এটা হচ্ছে WAV, এটা হচ্ছে একদম ওয়েব সাউন্ড, মানে ওয়েব সাউন্ড যেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা রেকর্ডিং দিয়ে রেকর্ড করেন ভালো ফরম্যাটে তখন কিন্তু সেটা ওয়েব সাউন্ড হয়, যেটা অনেক জিবি হয়, মানে এটার কোয়ালিটি অনেক ভালো হয় এবং র ফাইলটা হয় সেটাকে আপনি এডিট করতে পারবেন, আবার মানে বিভিন্নভাবে আপনি ইউজ করতে পারবেন। তো এই অডিও ফরম্যাট থেকে আমি যদি অডিওকে প্লে করতে চাই তখন কিন্তু আমরা এখান থেকে যে কোনো প্লেয়ার দিয়েই প্লে করতে পারি। তো নর্মালি আপনি যখন ল্যাপটপে আপনার যে কোনো MP3 বা অডিও কোনো জায়গা থেকে নিয়ে আসবেন অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন তখন কিন্তু এগুলো অডিওগুলো MP3 দেখাবে। তো এই MP3 ফরম্যাটের অডিওটি আপনি যদি প্লে করতে চান তখন কিন্তু নর্মালি আপনার উইন্ডোজের মধ্যে একটা প্লেয়ার দেয়া থাকে, সেটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, সেটা দিয়ে কিন্তু এই অডিওগুলো প্লে হয়। এখন যে চিহ্নটা দেখাচ্ছে বা যে লোগোটা দেখাচ্ছে বা আইকনটা দেখাচ্ছে সেটা কিন্তু উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের, ঠিক আছে। আমরা যদি নর্মালি এই অডিওটা প্লে করতে চাই ডাবল ক্লিক করতে পারি অথবা এই অডিওর উপরে রাইট বাটন ক্লিক করে, অথবা আমি এখান থেকে এই প্লেতে যখন ক্লিক করে দিব তখনই কিন্তু আমার অডিওটি প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যদি মনে করি যে না, এটা এই উইন্ডোজ মিডিয়ারে প্লে করতে চাই না, এটা যদি আমি একটু বড় করি
অডিওটা অফ করে দিচ্ছি, আমি এটাকে বড় করি। দেখেন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, এখানে যখন আমি প্লে করব তখন এই সাউন্ডটা কম বেশি করতে পারবো, সাউন্ডটাকে অফ করে দিতে পারবো, সামনে যেতে পারবো, পিছনে যেতে পারবো, অফ করে দিতে পারবো। তারপর আবার যখন প্লে করব এখানে দেখেন সেমভাবে একটা মানে রিপিট একটা অপশন রয়েছে, এখানে দেখেন টার্ন রিপিট অন দেওয়া আছে। আমি যদি এটাকে অফ করে দিই তখন কিন্তু অফ হয়ে যাবে, আবার যদি রিপিট অল দিয়ে দিই তখন কিন্তু একটা ফোল্ডারের মধ্যে যদি অনেকগুলো মানে অডিও থাকে সেই সবগুলো অডিও কিন্তু একটা পর একটা এখান থেকে প্লে হবে, ঠিক আছে। এবং এখানে দেখেন আবার ফুল স্ক্রিন করার আছে, আবার ছোটো করার আছে, ক্লোজ করার আছে, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আপনি যদি মনে করেন যে এই অডিওটাকে ভিন্ন ভিন্ন প্লেয়ার দিয়ে প্লে করতে চান, সেমভাবে ভিডিওর মতো আমি যখন রাইটে ক্লিক করে দেবো এবং এখান থেকে যে ওপেন উইথ দেবো, এখানে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো মানে প্লেয়ার রয়েছে অডিও প্লে করার জন্য। আমি কিন্তু বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে অডিও প্লে করতে পারি, উইন্ডোজ দিয়ে করতে পারি, তারপর কামটেসি দিয়ে করতে পারি, তারপরে গৌরব মিউজিক দিয়ে করতে পারি, অডিবি অডিশন দিয়ে করতে পারি। তো আমাদের নর্মালি আমরা যে অডিও চালাই সেটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, কিন্তু উইন্ডোজ 10 মধ্যে আপডেট যে মানে অডিও প্লেয়ার সেটা হচ্ছে গৌরব মিউজিক। আমি যদি মনে করি যে না আমি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালাবো না, আমি এটাতে চালাবো, তখন আমি এখানে ক্লিক করে দিলে কিন্তু ওই প্লেয়ারটা দিয়েই অডিওটি চলবে। দেখেন আমি ক্লিক করে দিলাম এবং এটা দেখেন একটু ভিন্ন টাইপের, এখানে কিন্তু আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, আপনি যখন এটা চালাবেন তখনই বুঝতে পারবেন। তো আমি মনে করতেছি যে এই প্লেয়ারটা আমার জন্য খুব ভালো হবে, তখন যদি আমি চাই যে এই অডিও ফরম্যাটটা চেঞ্জ করতে তখন আমি এই অডিওর উপর রাইট বাটন ক্লিক করে দিব এবং এখান থেকে ওপেন উইথে যাব। যাওয়ার পর চুজ অ্যানাদার অ্যাপস আমি এখানে ক্লিক করে দেব এবং এখান থেকে কোন প্লেয়ার দিয়ে আমি অডিওগুলো প্লে করতে চাই আমার ল্যাপটপে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যদি আমি এখান থেকে গ্রুপ মিউজিকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে এই যে টিক চিহ্ন দেওয়া আছে অলওয়েজ ইউজ দিস অ্যাপ এখানে সিলেক্ট করে দিই, আমি যখন ওকেতে ক্লিক করে দিব তখন দেখেন মিউজিকটি কিন্তু এখানে প্লে হবে এবং বাকি যে মানে অডিও ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু আমার যে নতুন অ্যাপসটা সিলেক্ট করে দিলাম সেই অ্যাপসে কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি যখন এই অডিওটি এখান থেকে আমি প্লে করে দিব তখন কিন্তু আমি যে নতুন অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে দিয়েছি প্রত্যেকটা অডিও কিন্তু সেই অ্যাপ্লিকেশনেই প্লে হবে। আবার যদি মনে করে যে না আমার এটা ভালো লাগে না চেঞ্জ করতে চাই, তখন আবার যে কোনো একটা অডিওর উপরে আমি রাইট বাটন ক্লিক করে দেবো এবং এখানে ওপেনে যাব। যাওয়ার পরে যে চুজ অ্যানাদার অ্যাপস আমি এখানে ক্লিক করে দেবো, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবো এবং ওকে দিয়ে দেবো। দেখেন এখানে প্রত্যেকটা অডিওর যে আইকন রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি মনে করি যে আমাদের অডিওগুলো আরও ভিন্ন ভিন্ন টাইপের প্লেয়ারে প্লে করতে চাই, তখন কিন্তু আপনি গুগলে গিয়ে ভিন্ন টাইপের প্লেয়ার ডাউনলোড করে নিতে হবে। আমি যদি চলে যাই গুগলে এবং এই সার্চ অপশনে যদি লিখে দিই ডাউনলোড অডিও প্লেয়ার ফর পিসি, লিখে যখন আমি ইন্টারে চাপ দিব অথবা সার্চ করে দিব, তখনই কিন্তু আমাদের সামনে অডিও প্লেয়ারের অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে যেখান থেকে আমরা ভিন্ন টাইপের অডিও প্লেয়ার ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। শুরুতেই আমরা একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দেখি, দেখেন আমাদের সামনে কিন্তু এখন অনেকগুলো অডিও প্লেয়ার চলে আসছে, ঠিক আছে। এখানে ভিডিও প্লেয়ার রয়েছে, অডিও প্লেয়ার রয়েছে, এই যে দেখেন এখানে উইন আপ এটা হচ্ছে অডিও প্লেয়ার, তারপরে এটা হচ্ছে অডিও প্লেয়ার, এই যে আইটুন, তারপর হচ্ছে বিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আপনি চালাতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে ভিন্ন টাইপের অডিও প্লেয়ার আপনার প্রয়োজন, আপনি কিন্তু গুগল থেকে খুঁজে খুঁজে সেই সফটওয়্যারগুলো আপনার ল্যাপটপের মধ্যে ইনস্টল দিতে পারেন। জাস্ট এখানে ফ্রি ডাউনলোড দিলে কিন্তু আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। তো ল্যাপটপ কোর্সের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে রিড পিডিএফ ফাইল অ্যান্ড ডাউনলোড পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল আসলে কীভাবে ডাউনলোড করতে হয় এবং সেটা ডাউনলোড করে কীভাবে রিড করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত স্কুলের যে বইগুলো রয়েছে বা মাদ্রাসার যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি, এবং আমরা যদি চাই যে বিভিন্ন ধরনের গল্পের বই রবীন্দ্রনাথের নজরুলের সেই বইগুলো ডাউনলোড করতে পারি, তো আমরা কোনো ধরনের পিডিএফ বুক বা ফাইল যদি ডাউনলোড করতে চাই তখন কিন্তু আমাদেরকে গুগলে চলে যেতে হবে। তো শুরুতেই আমি যে বিষয়টি ডাউনলোড করব সেটা হচ্ছে স্কুলের 1 থেকে 10 পর্যন্ত যে কোনো ক্লাসের বই কিন্তু আমি চাইলে পিডিএফ ফাইল বা পিডিএফ বুক ডাউনলোড করতে পারি। স্কুলের বই ডাউনলোড করতে গেলে আমি এখানে ঠিকানাটা লিখে দিয়েছি nctv.gov.bd, এই ঠিকানাটা কপি করে নিতে হবে অথবা আপনি অনলাইনে গিয়ে গুগলে লিখে দিতে পারেন। তো আমি এখানে গুগলে এসে লিখে দিচ্ছি, লিখে দিয়ে ইন্টারে চাপ যখন দিলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এনসিটিভির যে ওয়েবসাইট সেটা চলে আসে এবং এখানে দেখেন একটা অপশন রয়েছে পাঠ্যপুস্তক। এই যে প্রথমে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম, তারপরে পাঠ্যপুস্তক, এখানে দেখেন নতুন বছরের পাঠ্যপুস্তক বই, এখানে কিন্তু আগের বইগুলো রয়েছে 17, 18, 19, 20, 21 সালের বইগুলো কিন্তু আপনি পাবেন। তো আমরা যদি এখান থেকে নতুন বছরের 2022 সালের বইগুলো চাই, এই যে দেখেন 2022 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক আমরা এখানে ক্লিক করে দেবো।
ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু বইয়ের তালিকা পেয়ে যাব যে প্রাথমিক স্তর চাচ্ছি নাকি মাধ্যমিক স্তর চাচ্ছি, মাদ্রাসা চাচ্ছি নাকি স্কুল চাচ্ছি। তো আমি যদি এখান থেকে মাধ্যমিক স্তরের বইগুলো চাই, ষষ্ঠ থেকে নবম দশম পর্যন্ত, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এবং যদি আমি প্রাথমিক স্তর চাই প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তো আমরা এখান থেকে যদি নবম দশম চাই, এই যে নবম দশমে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সবগুলো বইয়ের নাম দেওয়া আছে, বাংলা সাহিত্য, বাংলা সহপাঠ, বাংলা ভাষার ব্যাকরণ, ইংলিশ ফর টুডে, গণিত। তো আমরা যে বইটা ডাউনলোড করতে চাই এখানে দেখেন বাংলা ভাষণ দেওয়া আছে, ইংলিশ ভাষণও দেওয়া আছে। তো আমরা যদি বাংলা ভাষণগুলো চাই এখানে ক্লিক করে দিব বাংলা ভাষণের উপরে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বইটা ডাউনলোড করার জন্য আমাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্য, যে বইটা নবম দশমে পড়ানো হয় স্কুলের মধ্যে সেই বইটা, ঠিক আছে। তখন এই বইটা যদি আমি ডাউনলোড করতে চাই এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাউনলোডের, আমি এখানে ক্লিক করে দিব। এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বইটা আমাদের ল্যাপটপের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করবে। এবং দেখতে পাচ্ছেন বইটা কিন্তু 38 MB এবং কই সেকেন্ড লাগবে সেটা দেখাচ্ছে, প্রায় 37 সেকেন্ড লাগবে। এখন আমরা একটু ওয়েট করি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বইটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়েছে। আমি যখন এই এরোচনেতে ক্লিক করে দেব, শো ইন ফোল্ডারে ক্লিক করে দেব, তখনই কিন্তু আমরা এখানে একটা পিডিএফ ফাইল দেখতে পারবো বা পিডিএফ বুক দেখতে পারবো। যেহেতু এটা বুক, আমরা বুক বলতে পারি কিন্তু এটা হচ্ছে পিডিএফ ফাইল। তো এই ফাইলটাতে যখন আমি ডাবল ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অডবি রিডার এক্স আই, একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন এই ফাইলটাকে রিড করতে চাবেন কম্পিউটারে, এটাকে চালাতে চাবেন, তখন কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে একটা সফটওয়্যার থাকতে হবে, সেটা হচ্ছে অডবি রিডার। অডবি রিডার যদি না থাকে তাহলে কিন্তু আপনার ল্যাপটপের মধ্যে এই যে ফাইলগুলো রয়েছে সেগুলো ওপেন হবে না। তো এটা যদি না থাকে ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তো আমার এখানে এটা সেট আপ করা আছে, তো আমি এখান থেকে ওপেন দিতে পারি অথবা ওপেন উইথ অডবি রিডার ক্লিক করে দিতে পারি। আমি এখানে অডবি রিডারে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে অডবি রিডারের মধ্যে আমি যে পিডিএফ ফাইলটি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে ওপেন হলো। তো আমি এখান থেকে নিচে যেতে পারবো, উপরে যেতে পারবো এবং এখানে দেখেন জুম কম বেশি করাতে পারবো। এই যে জুম কিন্তু এখন 100%, এই যে আমি এখান থেকে 100% দিয়ে নিচ্ছি 100%। আপনি চাইলে এটাকে আরও কম বেশি করতে পারেন, এই যে প্লাসে ক্লিক করে বেশি করতে পারেন এবং এখান থেকে নিচে উপরে গিয়ে বইটাকে আপনি পড়ে নিতে পারেন। তো আমরা কিন্তু এটাকে বিভিন্নভাবে এখান থেকে পড়তে পারবো, নিচের দিকে যেতে পারবো, দেখেন একদম নিচে চলে আসলাম, আবার চাইলে উপরে চলে আসতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমরা প্রিন্ট করতে চাই, এই যে প্রিন্টার একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, আপনার ল্যাপটপে যদি প্রিন্টার সেট থাকে তাহলে আপনি পুরো বইটাকে প্রিন্ট করতে পারবেন এবং চাইলে যে কোনো পেজ আলাদা আলাদা করে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে আমরা কত নম্বর পেজে আছি সেটা কিন্তু এখানে দেখতে পাবো, টোটাল হচ্ছে 315 পেজ। এখান থেকে আমরা এখন 47 পেজের মধ্যে রয়েছি, ঠিক আছে। এখান থেকে আমরা জুম কম বেশি করতে পারি। তো আশা করি আপনারা বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর সেটা ওপেন করে পড়তে পারবেন। তো আমরা যদি অন্য টাইপের বই ডাউনলোড করতে চাই সেটা কীভাবে করব, এই যে bdbooks.com একটা ওয়েবসাইট রয়েছে, আমরা যদি এটাকে কপি করে আমাদের গুগলে চলে যাই এবং সার্চ অপশনে গিয়ে যে আমি সার্চ করে দিই, আমি লিখে দিচ্ছি এবং সার্চ করে দিচ্ছি, দেওয়ার পর দেখেন এই ওয়েবসাইট আমাদের সামনে চলে আসে এবং এখানে কিন্তু অনেক বই রয়েছে, ঠিক আছে। বাংলা অনেক গল্পের বই রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের বই ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখেন বুক ক্যাটাগরি রয়েছে, ওল্ড বুক, নিউ বুক, তারপর দেখেন বাঙালি সিরিজ বুক, তারপর হচ্ছে এই যে হিমু সিরিজ, তারপর হচ্ছে মিসির আলী সিরিজ, তারপর হচ্ছে বাংলা রাইটারের নাম, যেমন এখানে দেখেন বাংলা রাইটারদের নাম সহ দেওয়া আছে। আপনি যদি হুমায়ুন আহমেদ স্যারের বই চান, এই যে হুমায়ুন আজাদ, তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ বুক, আপনি এখানে ক্লিক করে দিলে কিন্তু সকল হুমায়ুন আহমেদের বুকগুলো এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আলাদা আলাদা করাও আছে, আপনি চাইলে ধরেন আমি এখান থেকে একটা বই ডাউনলোড করতে চাই, এই যে একটা বই রয়েছে এটা হচ্ছে নাট বল্টু জাফর ইকবাল স্যারের, আমি যদি এটার মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই বইটা আমাদের সামনে এভাবে চলে আসবে। এবং এখান থেকে আমি যদি ডাউনলোড করতে চাই, এই যে ডাউনলোড একটা অপশন রয়েছে, আমি এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আমাদের সামনে চলে আসবে, এই যে নাট বল্টু বাই মোহাম্মদ জাফর ইকবাল, ঠিক আছে। এবং এটা কত MB, টোটাল হচ্ছে 10.33 MB, মানে 10.5-এর মতো। তো আমরা যদি ডাউনলোড করতে চাই, এই ডাউনলোড অথবা ভিউ নাও, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার বইটা ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন আমার বইটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে, একটু অপেক্ষা করতে হবে।
তো আমাদের বইটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি এটাকে ওপেন করতে চাই, এই যে এরোচনাতে ক্লিক করে দিলাম এবং শো ইন ফোল্ডারে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই বইটা আমাদের সামনে চলে আসছে, এই যে পিডিএফ ফাইল। আমি যদি এটাকে ওপেন করতে চাই, ডাবল ক্লিক করতে পারি মাউস দিয়ে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথ ওডিবি রিডারে ক্লিক করে দিতে পারি। ক্লিক করার সাথে সাথে এই বইটা আমাদের সামনে চলে আসছে। এই বইটা হচ্ছে 108 পৃষ্ঠার বই। আমি যদি এটাকে জুম কম বেশি করতে চাই এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এবং আমি যদি নিচে যাই, বইটা দেখতে চাই, এটার নাম এই যে, এটা হচ্ছে নাট বল্টু মোহাম্মদ জাফর ইকবাল। এবং এই বইটা যদি পড়তে চাই, এই যে দেখেন সুন্দর করে পুরো বইটা দেওয়া আছে। আপনি চাইলে এখানে বসে বসে যে কোনো গল্পের বই কিন্তু ডাউনলোড করে করে পড়তে পারেন, ঠিক আছে। হুমায়ুন আহমেদ স্যার বই আছে, জাফর ইকবাল স্যার বই আছে, রবীন্দ্রনাথের বই আছে, তারপর হচ্ছে কবি নজরুলের বই আছে। আমরা যদি এখান থেকে একটু চেক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কী কী বই রয়েছে, ঠিক আছে। আমি ব্যাকে চলে যাচ্ছি, এই যে, অথবা এখান থেকে যদি আমি এই ইবুকের যে হোম পেজ রয়েছে এখানে যদি ক্লিক করে দিই, তখন কিন্তু বাকি সবগুলো বই আমি এখান থেকে পেয়ে যাব। তো আমি চাচ্ছিলাম যে কাজী নজরুল ইসলাম, এই যে কাজী নজরুল ইসলামে যখন ক্লিক করে দেব, কাজী নজরুল ইসলামের যে বইগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে পাবো। এই যে দেখেন, সঞ্চিতা, বিষের বাসী, তারপর হচ্ছে ঘুমের ঘুরে, তারপর হচ্ছে হেনা, সর্বহারা, ঠিক আছে। এরকম আরও অনেক লেখকের বই রয়েছে, আপনি খুঁজে খুঁজে এখান থেকে যে কোনো বই একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ল্যাপটপ কোর্সের এই পর্বের মধ্যে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, ফটো এডিটিং, তারপর হচ্ছে প্লে অডিও এবং রিড পিডিএফ ফাইল, সেগুলো নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ আজকের পর্বটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আগামী পর্বে ল্যাপটপ প্রশিক্ষণের আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।